자, 쇼. শুনো না সো আমি বিষয়টার জন্য সরি তোরে ভাই, তুমি জিনিসটাতে মাইন্ড করছো আমারে, এখন তোমারে কনভিন্স করার ইয়েটা করতে দাও না। কনভিন্স করার কি আছে, তুমি বিয়ে করছো না আমারে, বিয়ে করো এখন তো, তুমি শুধু দেখাবা, তুমি যা যা দেখাবা আমি শুধু তাকায় তাকায় দেখবো। এখন আমার দেখার সময়, আগে আমি করতাম তুমি দেখতা, আর এখন তুমি করবা আমার দেখবা। সরি বলার কিছু নাই, কম্প্রোমাইজ করে। তুমি একটা কথা বললা, এটা তুমি আমার বউ, তোমার একটা ভালো লাগা বন্ধু লাগা আমার কাছে ম্যাটার করবে না, এটা একটা কথা হলো। সে তুমি দেখতেই পারলাম তাই না, আমার সাতটা না পাঁচটা না, আমার একটা মাত্র বোন না, একটা মাত্র বোন একটা বছরের জন্য চলে গেল সে দেশের বাইরে, তোমার কি 5 মিনিট সময় হলো না তার সাথে যে দেখা করার? আচ্ছা আমি তো একটা ইমার্জেন্সি অপারেশনে গেলাম তাই না, তুমি শুয়ে তো যাইতে হবে কেন, তুমি এর আগে বা পরে তুমি যেতে পারতে না, তুমি তো ইচ্ছা করে সময় নিছো যে দেখা করতে না যাওয়া লাগে তোমার। আমি আর ইচ্ছা করে কোথায় নিলাম, আমার তো ফোন করে ডাকা নিল। আচ্ছা এরকম তো না যে ও সারা জীবনের জন্য চলে গেছে, ও তো এক বছর পরে আসতিস। আর আমরা একটা কাজ করি না, আমরা একটু টাকা পয়সা জমা করে আমরা ওর ওইখানে ঘুরতে যাই। তুমি এইখানে আসতে 5 মিনিট দেখা করার সময় পেলো না, তুমি ওইখানে নিয়ে আমার যাবে দেখা করতে আসলে, তুমি কি আমার সাথে ফাইজলামি করো, ফাইজলামি করো তুমি আমার সাথে? ওফ ভাই রে, এমন একটা প্রফেশনের মধ্যে থাকি, আমার যে বিয়ে করার সময় আবার তুমি এটা কি করলো মামা বলো তো? সেদিন না তোমাকে কত করে বললাম বাবার বাড়ি যখন যেতে চাচ্ছ যাও, কিন্তু আমাকে একটু নিয়ে যাইও, আমি কতদিন মিথিলাকে দেখি না, ভাবলাম যে যাওয়ার আগে একটু দেখা করি। ও আম্মা হয়েছে কি, ওই মিথিলা হঠাৎ করে ফোন করে খুব কান্নাকাটি আরম্ভ করে দিল, বলো আপু তুমি এক্ষুনি আসো, খুব খারাপ লাগতেছিল তো আপনি অফিসে ছিলেন, আমি তাড়াহুড়ো করে চলে গেছি, আপনার ফোন করা হয়নি। তুমি একটু ফোন করে জানাই দাও ওইখান থেকে, আমি ডাইরেক্ট চলে যেতে পারতাম অফিস থেকে। আমার আসলে ওখানকার সিচুয়েশান ছিল কি, ওই সবার অনেক মন টন খারাপ ছিল, তো আমারও অনেক মন খারাপ ছিল, এই জন্য আমার ফোন করা হয়নি, সরি। অসুবিধা নেই, আমার পরে আপনার নেক্সট দিন যেদিন মানে ইয়ে কাজ থাকবে না আপনার আমি যাব। নিয়ে যাবো তো? হ্যাঁ আচ্ছা, আমার সবার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছা করতেছে বুঝছো। আচ্ছা ও ঘুমাই কেন, কি হয়েছে? কথা বলবা না তুমি, কেন কথা বলতেছো, তোমার আজকে অপারেশন নেই, যাও না অপারেশন করো, এখানে কি তোমার? তুমি না আমারে বোঝাচ্ছো যে কি শরীরটা খারাপ, বেশি খাটাখাটনির দরকার নেই। না খাটাখাটনি কি, তুমি দিনে প্রতিদিন 20টা করে অপারেশন করবা, যাও এখন ফোন করে দেখো কারো অপারেশন করা লাগবে নাকি। আই এম সরি বলছি তো। তুমি ভাই বলতেছো কেন আমাকে? আচ্ছা বউ প্লিজ স্টপ।